চিত্রে চিহ্নিত জায়গাটি দেখলে মনে হবে এটি কোনো ভবনের নিচতলা, কিন্তু না, এটা কোনো ভবনের নিচতলা নয়, এটি একটি ব্যস্ততম রাস্তার ওপর তৈরি ঘর। গাজীপুর এক আসনের কোনাবাড়ির পারিজাত এলাকায় রাস্তার ওপর তৈরি করা হয়েছে এই ঘর। ভিডিওটি গত 16 মে 2019 সকাল 10টায় কোনাবাড়ি পারিজাত এলাকা থেকে ধারণ করা হয়েছে। রাস্তাটি কোনাবাড়ি পারিজাত এলাকাকে কোনাবাড়ি ও কাশিমপুরের সাথে সংযুক্ত করে। রাস্তার উপর ঘর বানানোর কারণে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যাতায়াতেও তৈরি হয় অনেক জটিলতার। বিকল্প রাস্তা থাকলেও তাতে সময় ব্যয় হয় অনেক বেশি। যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে অতিরিক্ত সময় ব্যয় এর ফলে ক্ষয়ক্ষতির এই দায় হবে কার? সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী বাড়ি তৈরির পূর্বে রাস্তার ব্যাপারে সচেতন নয় অনেকে। এ বিষয়ে গাজীপুর এক আসনের মাননীয় এমপি জনাব আকরম মোজাম্মেল হকের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।